আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো অনেকদিন পর তোমাদের সাথে আবার নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম। সেই আপডেটটা হলো তোমরা যারা এবছরের এসএসসি পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত কি, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন নোটিশটা দেওয়া হলো, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষার রেজাল্টটা দেওয়ার আগে তোমাদের যে স্কুল কলেজ ভিত্তিক যে পরীক্ষার যে নিয়মটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে 5 জানুয়ারি থেকে, 2রা মার্চ থেকে একাদশ শ্রেণী ক্লাস শুরুর কথা রয়েছে। তো 24 নভেম্বর থেকে সারা দেশে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 11:30। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 22,27,113 জন, গত বছর এ সংখ্যার ছিল 20,47,779 জন। এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে 1,79,334 জন। অন্যদিকে বাংলাদেশ ছাড়াও 8টি দেশে 429 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এদেশের বাইরে 9টি কেন্দ্র হলো জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের শাহম ও গ্রিসের এথেন্স। অর্থাৎ তোমরা যারা এবছরে পরীক্ষা দিয়েছো, তো তোমাদের পরীক্ষার পরে যে তোমাদের কলেজ পর্যায়ে যে ভর্তির একটা নোটিশ রয়েছে সেটাও তোমরা 5 জানুয়ারি থেকে তোমাদের এই ভর্তির কার্যক্রমটা শুরু হবে। এটা কিন্তু অনলাইনে কার্যক্রমটা তোমাদের করতে হবে। আর তোমাদের একাদশ শ্রেণীর ক্লাসটা শুরু হবে 2রা মার্চ থেকে। তো বন্ধুরা, এবার আমরা দেখি তোমাদের পরীক্ষার যে রেজাল্ট, এই রেজাল্টটা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের খুশি সংবাদ হলো যে আগামী 30শে ডিসেম্বর তোমাদের পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কিন্তু সাফ জানিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই খুশি সংবাদ হিসেবে ভিডিওটিতে যারা এখন একটা লাইক দেওয়া নয়, প্লিজ একটা লাইক দিয়ে দাও। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারা বিষয়টা দেখে উপকৃত হতে পারে এবং আমাদের তাদের মূল্যবান মতামতটা আমাদের জানাতে। বন্ধুরা, আমরা সাধারণত চেষ্টা করি শিক্ষা মন্ত্রণালয় থেকে যখনই নতুন কোনো আপডেট আসে তখনই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আকারে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তুমি যদি একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকো আর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নতুন আপডেট যদি সবার আগে তোমার টাইমলাইনে পেতে চাও, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবে বন্ধুরা অবশ্যই নিজের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করলে তোমার কাছে যেন সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রত্যাশারিক আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তোমাদের পরীক্ষার রেজাল্টটা কীভাবে দেখবে এই বিষয় নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। তো তোমাদের সেই তোমাদের কমেন্টসের আশায় আমরা রইলাম। সেই প্রত্যাশারিক আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।